এখন ঘরে ঘরেই জ্বর, জ্বর হলেই মুখের স্বাদ চলে যায়। তো অল্প তেল সবজি দিয়ে কম মশলাতে রান্না করতে চাইলে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। নমস্কার, আমি শাশ্বতী, শাশ্বতী কিচেনে সবাইকে স্বাগত। যে কোনো মাছ নিতে পারেন, আমি কাতলা মাছ এসেছিলো, কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি। এবার নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে রাখছি মাছকে। এবার একটু লেবুর রসও দিয়ে দিব, যেহেতু মাছে আঁচাটে গন্ধ না থাকে ওই জন্য সবজি দিয়ে করছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তো সর্ষের তেল দিলে খুব ভালো হয়। মাছটাকে একে একে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিবে। এই মাছ ভাজানো উঠেছে। এই যে সবজিগুলো নিচ্ছি আমি, কাঁচকলা নিয়েছি, পেঁপে নিয়েছি, টমেটো, আলু, আমি সব সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি একটা একটা করে মাছ ভাজা আমি তুলে নিব। আমি সেই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে আমি দিলাম পাঁচ ফোড়ন আর জিরে। এবার আমি পেঁয়াজ কুচি করে দিলাম, পেঁয়াজ কুচি করে মানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে। এই আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা। আমি টমেটোটা একসঙ্গে পেস্ট করিনি, আপনারা চাইলেও পেস্ট করতে পারেন। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু তরকারির কালারটা ভালো আসবে। এবার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না কালার ছাড়ছে, মানে তেল ছাড়ছে। দেখুন, এবার আমি হলুদ গুঁড়া, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়া আর একটু লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে রেখেছি, বেটে দিয়েছিলাম, এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু যেটা সেদ্ধ হতে দেরি হয়, আলু দিয়ে নেড়েছিলাম কিছুক্ষণ, তারপর আমি আবার পেঁপে দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি কাঁচকলা দিয়ে দিলাম। আপনারা এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেরকম বেগুন। এবার আমি জল দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।